নমস্কার বন্ধুরা, আমি মনতোষ। স্বাগতম জানাই সবাইকে আমার ইউটিউব চ্যানেল মনোজ ব্লগসে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি একটি রহস্যময় জঙ্গলের সম্পর্কে আলোচনা করব, বা বলতে পারো কিছু তথ্য দেব। তো যাই হোক, আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, সবাই পুরো ভিডিওটা দেখবে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি সেই জঙ্গলটাতে গিয়ে তোমাদেরকে এই জঙ্গলের ব্যাপারে তথ্যগুলো দেব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ, আমি চলে এসেছি সেই রহস্যময় জঙ্গলটাতে, বা বাগান বলতে পারো, জঙ্গল বাগান যা কিছু বলতে পারো তোমরা। তো স্পেশালি আমাদের এখানকার বাসিন্দারা এটাকে বাগানই বলে, তো আমি বাগানই বলছি, কিছু মাইন্ড করো না। তো এই বাগানটার নাম হচ্ছে ডাকাত বাগান। তো এই বাগানটার নাম ডাকাত বাগান কেন, এর পিছনে একটা ছোট কারণ আছে, তো সেটা আমি তোমাদেরকে বলছি। তো অনেক বছর আগে ডাকাতরা অন্য জায়গা থেকে ডাকাতি করে এসে এই বাগানে আসতো, এসে নিজেদের মধ্যে ভাগাভাগি করতো আর তারা আড্ডা দিত। অ্যাকচুয়ালি বলতে পারো ডাকাতদের এখানে আড্ডাখানা ছিল, তো তারপর থেকে এই বাগানটার নাম দিয়ে দেয় অনেকেই যে ডাকাত বাগান। এছাড়া এই বাগানটা রহস্যময়। তো কেন রহস্যময়, তার পিছনে কিছু গল্প আছে, সেটা তোমাদেরকে আমি বলছি, ওয়েট করো। তো তোমাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, এই যে বাগানটায় এখন আমি আছি, এই বাগানটা আমার বাড়ির পিছনেই অবস্থিত। তো এটা একটা ফ্যাক্ট। তো অনেক বছর আগে এখানে কোনো বাড়িঘর ছিল না, তো অনেক দূর থেকে আদিবাসীরা এখানে কাজের সন্ধানে আসতো। তো তখন তারা অনেক দিনের বেলা আওয়াজ শুনতো, অদ্ভুত টাইপের বা অদ্ভুত টাইপের জিনিসপত্র দেখতে পেতো। তো যাই হোক, এটা আমি গল্পে শুনেছি, এর সত্যতা আমি বিচার করতে চাইছি না আর চাইবও না। তো এটা একটা গল্পের মতো, এটা তোমাদের সাথে আমি শেয়ার করছি জাস্ট। তো এছাড়া আর একটা কথা যেটা বলবো, যে দিনের বেলা যদি এখানে আসা হয়, মানে দিনের বেলা ঠিক বলতে এই দুপুর টাইমে যদি এখানে আসা হয়, একটু গা ছমছম করবে, কারণ এটা এমনি শুনশান টাইপের একদম বাগানটা। তো দুপুরবেলার টাইমে আসলে গা ছমছম করবে, এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে বলছি। এছাড়া একটা রহস্যময় ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই বাগানটা মাঝখানে একটা মানে জাল দিয়ে আটকানো আছে, মানে দুভাগ করা আছে। তো আমি এখন যেদিকটায় আছি সেদিকটায় লোকে নাকি বলে খারাপ, আর ওই দিকটা ভালো, তো জানি না। তো শেষমেশ একটা কথা আমি বলবো, যে দিনের বেলায় দূর থেকে এই বাগানটা দেখলে এমনি ভয় লাগে, আর ভিতরে ঢুকলেও গা ছমছম করে দিনের বেলাতেই, কারণ এই বাগানটা পুরো শুনশান, আর রাত্রিবেলা তো ধারে কাছে আসলেই মানে কি বলবো, গা এমনি ছমছম করে, তো বলতে পারো পুরো বম একদম। যাই হোক, আমি জানি না এরকম ছিল নাকি এই বাগানে, বাট যেটা গল্পে শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। হয়তো আগে হয়তো এরকম কিছু ছিল বা ঘটেছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন আসবে তারা সাবস্ক্রাইব করে যাবে। আর এরকম রহস্যময় টাইপের কিছু দেখতে হলে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে সবার আগে নতুন ভিডিও আসলে তুমি দেখতে পাও। এটাই।